শাস্ত্র অনুসারে ভগবান শিবের আশীর্বাদ যদি পেতে চান, তাহলে সর্বপ্রথম খুশি করতে হয় তার অন্যতম বড় ভক্ত নন্দীকে। সকলে প্রায় দেখে থাকবেন শিবের মূর্তির সামনে সব সময় থাকে নন্দী মূর্তি। ভারতে এমন বেশ কিছু নন্দী মূর্তি রয়েছে যা আপনাকে রীতিমতো তাক লাগিয়ে দেবে, আর তার সৌন্দর্য, তার আকার এবং তাদের স্থাপত্য শৈলী বহু পুরনো হলেও এখনো পর্যন্ত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে ভীষণভাবে সক্ষম। ভারতে বেশ কয়েকটি নন্দী মূর্তি রয়েছে যা মন্দিরের বাইরে অবস্থিত এবং ভগবান শিবের মূর্তির থেকেও বড় বলে বিবেচিত করা হয়। চলুন জেনে নেওয়া যাক কোথায় কোথায় রয়েছে এমন নন্দী মূর্তি। অন্ধ্রপ্রদেশের লেপাক্ষি মন্দির, কথিত আছে ভারতের সবথেকে সুন্দর নন্দী মূর্তি নাকি এই লেপাক্ষি মন্দিরে দেখতে পাওয়া যায়, যেখানে আসলে ভোলেনাথের মূর্তি রয়েছে তার থেকে প্রায় এক মাইল আগে এই নন্দী মূর্তি স্থাপনা করা হয়। এর সামনে রয়েছে একটি বিশাল আকৃতির সর্প মূর্তি। বলা হয় এই মন্দিরে যে নন্দী মূর্তিটি রয়েছে তার উচ্চতা 4.5 মিটার আর লম্বাই হল 8.23 মিটার। সম্পূর্ণ নন্দী মূর্তিটি গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে। কর্ণাটকের চামুণ্ডি পাহাড়ে অবস্থিত চামুণ্ডেশ্বরী মন্দিরে ভগবান শিবের বাহক নন্দীর যে মূর্তিটি রয়েছে তার উচ্চতা 4.9 মিটার এবং লম্বাই হল 7.6 মিটার। এটিও গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই শিব মন্দির এবং সুউচ্চ নন্দী মূর্তির ওই অঞ্চলের অন্যতম আকর্ষণের একটি বিষয়। অন্ধ্রপ্রদেশের মহানন্দীশ্বরা স্বামী মন্দির, অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে অবস্থিত হল মহানন্দীশ্বরা মন্দির। এটি কুর্নুলে অবস্থিত। এই মন্দিরে রয়েছে একটি মিষ্টি জলের পুকুর যা বেশ বিখ্যাত, আর এই মন্দিরে অবস্থিত মূর্তিটির অর্থাৎ নন্দী মূর্তিটির উচ্চতা 15 ফুট। এছাড়া ওই বড় নন্দীর পাশে আরও 9 খানা নন্দী মূর্তি রয়েছে যা নবনন্দী নামে বেশ পরিচিত পর্যটকদের কাছে। তামিলনাড়ুর গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দির, তামিলনাড়ুর আরিয়ালুর জেলায় অবস্থিত গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দির। এই মন্দিরে অবস্থিত নন্দীর মূর্তিটি শিল্পকলার একটি অন্যতম নিদর্শন, যেমন সুন্দর তেমন বড়। তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দির, বৃহদেশ্বর মন্দিরের একেবারেই প্রবেশদ্বারে রয়েছে 16 ফুট/13 ফুটের এক বিরাট নন্দী মূর্তি। এর ওজন বলা হয় প্রায় 20 টন। এটি পাথরের ওপর খোদাই করা হয়েছে যা দেখতে ভারী সুন্দর। হিন্দু পুরাণ মতে নন্দী হল কঠোর পরিশ্রমের প্রতীক। প্রত্যেক শিব মন্দিরে ছোট হোক কিংবা বড় নন্দী মূর্তির অস্তিত্ব অবশ্যই থাকবে। তবে তারই মধ্যে ভারতের এই 5 মন্দিরে সবথেকে বড় নন্দী মূর্তির উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পর্যটকদের আকর্ষণের মূল জায়গা হয়ে দাঁড়িয়েছে। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। শোনা হচ্ছে পরের ভিডিওতে।